হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম লাচ্ছি যে গরমে প্রশান্তি এনে দেয় পুরান ডাকার সেই ফ্লেভার টেস্ট সব কিছু মিলিয়ে আমার লাচ্ছিটা তাদের চাইতে কোনো অংশে কম হয়নি মানসম্পন্ন এবং বিশুদ্ধ লাচ্ছি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কাপ মিষ্টি দই নিলাম বরফ কুচি পরিমাণ মতো এবং চিনির শিরা শিরাটা যে যেমন স্বাদ অনুযায়ী খায় এখন আমরা তৈরি করার পালা আমি আজকে ব্যালেন্ডারে তৈরি করে দেখাবো সেই পুরান ঢাকার লাচ্ছি আমি এখানে এক কাপ মিষ্টি দই এক কাপের বেশি হবে আমি আজকে দুজনের জন্য তৈরি করবো পুরো দুই চামড়া ভ্যানেটারে ঢেলে দিব মিষ্টিটা যা যে যেমন স্বাদ অনুযায়ী খায় আমি যেমন খায় আমি ঠিক তেমন ভাবে দিলাম আপনারা যখন তৈরি করবেন আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি টোটালে 3 চামচ দিলাম তো ভালো তো অল্প একটু বরফ কুচি দিয়ে দিব আর ঠান্ডা ঠান্ডা পানি এখন আমরা ঠান্ডা পরিমাণ পানি দিব এখন ব্যালেন্ডার করে নিব ব্যালেন্ডার শুরু করব এখন টানা এক টানাভাবে এক মিনিট 2 মিনিট করে করবেন তাহলেই সেই পুরান ঢাকার ফেনাটা চলে আসবে এই সেই ঘুঁটনি দিয়ে ঘোটার যে ফেনাটা পর্যাপ্ত পরিমাণ ফেনা চলে আসছে কালারটা খুব সুন্দর আবার ব্লেন্ডার করে নিবাস আমার তৈরি হয়ে গেল লাচ্ছি এখন আমি দুইটা জাক নিলাম এখন বরফ কুচি দিয়ে দিলাম সেই লাচ্ছিটা ঢেলে দিব মোটামুটি সুন্দর ফেনা দেখা যাচ্ছে আমরা উপর থেকে ঢালবো এই কারণে যাতে ফেনাটা যেন উপরে ভেসে আসে একটু উঁচু করে ঢাললেই ফেনাটা হ্যাঁ তৈরি হয়ে গেল আমি দুইটা এক্সট্রা দিয়ে দেই বা একটু লেমন স্লাইস দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেল লাচ্ছি যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্টস শেয়ার করবেন আর এই পর্যন্ত আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আল্লাহ হাফেজ